সুপ্রশিক্ষিত কিন্তু এসআই সার্জেন নিয়োগ এবং যে কোনো পিএসসি লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ। তাহলে এখানে বলছে যে 4% হার সরল মুনাফায় কোনো টাকার 2 বছরে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত। তাহলে এখানে আর মানে হচ্ছে 4% মানে 4/100, তার মানে 1/25। তাহলে এন মানে সময়টা 2 বছর, আর আসল এন মানে আমরা পি ধরি। তাহলে আই সমান আই মানে সরল মুনাফা সমান পি এন আর। তাহলে পি এর মান আমরা পি জানি, এন এর মান আছে 2, আর এর মান আমরা পাইলাম সুপ্রশিক্ষিত 1/25। তাহলে এটা হলে 2π/25। এখন চক্রবৃদ্ধি মুনাফা 1+ সুপ্রশিক্ষিত এখানে আর 1+ r^n। তাহলে পি এর মান পি, আর এর মান আছে 1/25। তাহলে 25 এর কত 26, 26/25, 26 এর পরে স্কয়ার করলে আছে 676, আর 25 এর পরে স্কয়ার করলে 625। তাহলে এখন I2 সুপ্রশিক্ষিত বিন্দু এটা তো আছে চক্রবৃদ্ধি মূলধন, এটার সাথে যদি আমি আসলটা বাদ দেই তাহলে মুনাফা পাবো। তাহলে এখানে পাইলে 600π/600π, এখানে একটা 25 হবে। তাহলে সুপ্রশিক্ষিত 676 থেকে যদি 625 যায় তাহলে 98π/625। এখানে আমাদেরকে স্পষ্ট করে বলে দিছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1। তাহলে এটা I2 মান, এটা আছে I2 মান, এটা আছে I1 এর মান, পার্থক্য হচ্ছে 1। তাহলে এটা সুপ্রশিক্ষিত 25 দিন হচ্ছে 50, এটা 625 25 দিবা করলে 25, 25 দিন 50। তাহলে এটা থাকলো 625π সমান 1, বা পি সমান 625। আর একবার বুঝি দেই, আর এর মান 4% মানে 4/100 ভাগ করলে 1/25, এন এর মান 2, আর এর মান পি। তাহলে আই সমান পি এন আর, তাহলে এখানে পি এন এর মান 2, আর এর মান 1/25, তাহলে 2π/25। সি সমান পি 1+ r^n। তাহলে এটা পেলে এটা 25 আর 26, তাহলে 26 এর পরিষ্কার করলে 625, আর 25 এর পরিষ্কার করলে 625। তাহলে এটার থেকে যদি আসল বাদ দেই তখন I2 পাবো মানে চক্রবৃদ্ধি মুনাফা পাবো। তাহলে এটা 625 একটা 625p, তাহলে পাইলাম 1/25। স্পষ্ট বলে দিচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য হচ্ছে 1। তাহলে এটা I2 মান, এটা I1 মান। তাহলে এটা 25 দেখুন 50, তাহলে এটা আমাদের সেটা 3/625, তাহলে অ্যান্সার আছে 625। তা আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মুস্তাফিজার মেয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেছনে লাইক দিন। দেশের যে কোনো প্রান্ত থেকে বই চেন অর্ডার করুন 0170803922668। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।